हेलो एवरीवन एंड वेलकम टू माय चैनल। आज के आमी आपनादेर संगे शेयर करब रुई पोस्तो रेसिपी। मास्टर प्रथमे आमी एकटु अल्प करे हलुद आर नून दिए भालो करे मास्टर माखिए नेब। মাছটা ভালো করে মাখিয়ে নিয়েছি আমি। এরপর একটা কড়াই নিয়ে নিয়েছি ও কড়াইর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এরপরে আমি মাছগুলো নিয়ে মাছগুলো তেলের মধ্যে দিয়ে মাছগুলো ভালো করে ভেজে নেব। মাছগুলোর একটা সাইড ভাজা হয়ে যাওয়ার পরে আমি আর একটা সাইড আস্তে আস্তে তুলতে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি আস্তে আস্তে মাছগুলো তুলে নিচ্ছি। একই রকম ভাবে বাকি মাছগুলো আমি ভেজে নেব। এরপর মাছটা ভাজা হতে হতে একটা মিক্সিং জারের মধ্যে আমি 6 চামচ পোস্ত নিয়ে নিচ্ছি। এরপর মিক্সির মধ্যে নিয়ে নিয়ে আমি জিনিসটা একবার শুকনো করে ঘুরিয়ে নেব। শুকনো পোস্তটা খানিকটা গুঁড়ো করে নেওয়ার পরে আমি অল্প জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আবার আমি মিক্সিতে পেস্ট করে নেব। দেখতেই পাচ্ছেন পোস্তটা সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। প্রথমে একটু শুকনো পোস্ত যদি মিক্সিতে ঘুরিয়ে নেওয়া যায় তাহলে পেস্টটা সুন্দর হবে। মাছগুলো দেখতেই পাচ্ছেন ভালো করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি মাছগুলো তুলে নিচ্ছি। এরপর কড়াইয়ের মধ্যে আমি আবারও পরিমাণ মতো সরষে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জিরা। এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো। স্বাদমতো নুন। আর স্বাদমতো লঙ্কা গুঁড়ো দিয়ে সমস্ত মশলা আমি ভালো করে ভেজে নেব। মশলাটা ভালো করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। Thank you.
এরপর আমি পোস্ত বাটার জলটা দিয়ে অল্প অল্প করে সবকিছু মিক্স করে নিচ্ছি। সবকিছু ভালো করে কষা হয়ে গেছে, এরপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে বাটা। আর হাফ চামচ মতো ধনে গুঁড়ো দিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে মাছগুলো আস্তে আস্তে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর উপর থেকে আমি 2 চামচ চিনি ছড়িয়ে দিচ্ছি, দিলে তরকারিটা খেতে একটু মিষ্টি মিষ্টি হয়। এরপর আমি ঢাকা চাপিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে দিচ্ছি। 15 মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন তরকারিটা হয়ে গেছে। এরপরে আমি গ্যাসটা অফ করে দেব। পোস্ত দিয়ে রুই মাছের রেসিপি রেডি। আপনারা রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। গার্নিশিং এর জন্য আমি উপরে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি।